হ্যালো বন্ধুরা, রহস্য রোমাঞ্চ ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সূর্য থেকে ছিটকে আসা একটি অংশ যাকে আমরা আজ পৃথিবী বলে জানি, আজ থেকে কয়েক কোটি বছর আগে সেটি একটি জ্বলন্ত অগ্নিপিণ্ড ছিল। তারপর কোটি কোটি বছর ধরে পৃথিবী ঠান্ডা হয়, তারপর জলের সৃষ্টি হয়। বৈজ্ঞানিকদের মতে জলেই প্রথম প্রাণের উদ্ভব হয়েছিল। তারপর ডাইনোসর এবং বড় বড় প্রাণীর সৃষ্টি হয় ডাঙায়। তো আজ আমি কথা বলতে চলেছি পৃথিবীর সেই সময়ের কয়েকটি সি মনস্টার, যা লোকেরা দাবি করেছেন তারা এই বর্তমান যুগেও দেখেছে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ট্রঙ্কো, সাল 1924-এ সাউথ আফ্রিকায় মার্গেট নামক বিচে একটি অদ্ভুত জীবের সঙ্গে দুটি কিলার হোয়েলের লড়াই লেগে যায়। এই রহস্যময় জীবটি নিজের লেজ দিয়ে নিজেকে আত্মরক্ষা করার চেষ্টা করছিল। এই লড়াই 2-3 ঘন্টা চলতে থাকে। তারপর ওই দুটো কিলার হোয়েল ওই জীবটিকে মেরে ফেলে। তার মৃতদেহটি ভাসতে ভাসতে এই মার্গেট নামক বিচে চলে আসে। লোকেরা দেখল ও শরীর অনেক বড় ছিল। এই জীবটি 50 ফিট লম্বা এবং 40 ফিট চওড়া ছিল। ওর শরীরে সাদা সাদা লোম ছিল, যেমন পোলার বিয়ারের থাকে। ওই জীবটির 3-4 ফিট মতন একটি সুর ছিল। এই জন্য বৈজ্ঞানিকেরা এর নাম দেয় ট্রঙ্কো, জায়ান্ট স্কুইড। জায়ান্ট স্কুইড 50 ফিট পর্যন্ত লম্বা হতে পারে। আর কিছু জেলেরা এটাও বলেছে তারা 80 ফিট পর্যন্ত জায়ান্ট স্কুইড দেখেছে। এই জায়ান্ট স্কুইড গভীর সমুদ্রে দেখতে পাওয়া যায়। লোকেরা এটাও বলে যে জেলেদের ছোটো ছোটো নৌকো এবং স্টিমারগুলোকে এই জায়ান্ট স্কুইড নিজের শিকার বানায়। তার বড় বড় টেন্টিকল দিয়ে সে ছোট নৌকাগুলো ডুবিয়ে দেয়। আর বৈজ্ঞানিকেরা বলেছেন এই জায়ান্ট স্কুইড মাংসাশীও হতে পারে। দ্য ব্লুপ। আজ থেকে প্রায় 21 বছর আগে আমেরিকার একটি সংস্থা, ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর, একটি আওয়াজ রেকর্ড করে যেটি খুব লো ফ্রিকোয়েন্সির ছিল। আওয়াজটি খুব দুর্বল হওয়ায় কিছু সায়েন্টিস্ট মনে করে এটি আন্টার্কটিকা থেকে কিছু বরফ ভেঙে পড়ার আওয়াজ ছিল। আবার কিছু বৈজ্ঞানিক এটাও মনে করে এটি কোনো জীবন্ত প্রাণীর আওয়াজ ছিল। যদি এটি কোনো জীবন্ত প্রাণীর আওয়াজ হয়ে থাকে, তাহলে আজ পর্যন্ত যতগুলো বড় প্রাণী আছে তাদের থেকে এই প্রাণীটি সবথেকে বড়। মেগালোডন। মেগালোডন প্রাচীনকালে শার্কের একটি প্রজাতি ছিল। শার্কের এই প্রজাতিটি প্রচণ্ড বড় ছিল, প্রায় 80 ফুটের সমান, যেটা আজ পর্যন্ত দেখা সবথেকে বড় শার্ক গ্রেট হোয়াইটের থেকেও 4 গুণ বড় ছিল। পৃথিবীর কিছু কিছু জায়গায় মেগালোডনের দৈত্যাকার আকারের জন্য তাকে সমুদ্রের রাজাও বলা হয়েছে। বৈজ্ঞানিকদের মতে এই মেগালোডন সমুদ্রের উষ্ণতা বাড়ার জন্য এবং খাবারের কমতির জন্য বিলুপ্ত হয়ে যায়। কিন্তু আজ থেকে কিছু বছর ধরে লোকেরা দাবি করেছে তারা মেগালোডনকে দেখেছে। আর কিছু জেলেরা বড় বড় ওয়েলস আর নীলতিমির শিকার করতে এই মেগালোডনদের দেখেছে। নিনজেন। এই জীবটিকে জাপানের কয়েকটি জাহাজ আন্টার্কটিকার ঠান্ডা জলে দেখেছে বলে দাবি করেছে। তারা বলেছে এই জীবটি আকারে প্রচণ্ড বড় ছিল এবং 100 ফিট বড়ও ছিল। এবং তারা একটি কথা বলেছে যেটা শুনলে আমাদের মনে হবে এটাও কি সম্ভব। তারা বলেছে এই জীবগুলির হাতে এবং পায়ে মানুষের মতো আঙুল আছে এবং তারা মানুষ এবং মাছ মিলিয়ে তৈরি হয়েছে। তাদের ওপরের অংশ পুরো মানুষের মতো এবং নিচের অংশ পুরো মাছের মতো। এবং তাদের একটি বড় লেজ আছে যেটি প্রায় 2-3 ফুটের মতো লম্বা। এই জীবটিকে আন্টার্কটিকার ঠান্ডা জলে কিছু কিছু সময় দেখতে পাওয়া যায়। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন এই জীবগুলি পৃথিবীতে এক্সিস্ট করে কি না, আমাকে নিচে কমেন্ট করে জানাবেন। মানুষ মাত্র 5% সমুদ্রের ভাগ খুঁজে বার করেছে, এখনও পর্যন্ত 95% বাকি। আমরাও শিওর করে বলতে পারি না এই সি মনস্টারগুলো নেই, কারণ এই সি মনস্টারগুলোর অস্তিত্ব এই পৃথিবীতে পাওয়া গেছে। তারপর ভবিষ্যতে এইটাও হতে পারে
মিউজিয়ামে ডাইনোসরের স্কেলিটনের পাশে এই সি মনস্টারের স্কেলিটনগুলো রাখা থাকবে, যা দেখে আমরা একদমই আশ্চর্য হব না। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো, শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দেবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান যেন আপনি সবার আগে পান। তো সবশেষে থ্যাংকস ফর ওয়াচিং, ভালো থাকবেন, বাই বাই।